লাইটের দিকে তাকিয়ে ইষ্টরা কাঁদতে লাগলো। ইষ্টরা হুট করে আদরকে জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে এখানে নিয়ে আসবেন আমি ভাবতেই পারিনি, থ্যাংক ইউ। ভাবাভাবি শেষ হলে ভেতরে যাওয়া যাক। তারপর ওরা বাসায় ঢুকলো। ওরা বাসায় ঢুকে দেখে ইষ্টার আম্মু রান্নাঘরে, ইষ্টার আব্বু মিষ্টার আর আদিল বসে টিভি দেখছে। আপু এই এখানে এখন কি হবে, এখন না জানি উনি কি করে বসে, ওনার যা রাগ আল্লাহ তুমি দেখো। ইষ্টা ওর পরিবার দেখে যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি আদরকে নিয়ে ভয় পাচ্ছে, কারণ আদর যদি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কিছু একটা করে তখন কি হবে। ইষ্টাকে দেখে মিশরা বলল, ইষ্টা। মিশরা আদরকে ইষ্টার পাশে দেখে ভূত দেখার মতো চমকে গেল। আদ্র ঠিক ততটাই চমকে গেল আদিলকে দেখে। সবাইকে আরেক দফা চমকে দিয়ে আদিল আদরকে জড়িয়ে ধরল। আদিল এখানে, ও এখানে কি করছে? কেমন আছিস ব্রাদার, অনেকদিন পর তোর সাথে দেখা হলো। এই তো আছি। ভাইয়া তোমরা এখানে কখন এলে? কিছুক্ষণ আগে এসেছি শালিকা। আদ্র এবার কনফার্ম হলো আদিলের সাথেই মিশরার বিয়ে হয়েছে। আদিলই হচ্ছে সে যার জন্য আদ্রকে রিজেক্ট করেছিল মিশরা। ইশরার আম্মু রান্নাঘর থেকে ড্রয়িং রুমে এসে দেখে ইশরা আর আদ্র এসেছে। ও মা, আজ সবার আমাদের কথা মনে হলো, এমনিতে তো আসিসও না, আমাদের সারপ্রাইজ দিতে সবাই প্ল্যান করে এসেছিস নিশ্চয়ই। ইষ্টা কিছু বলতে যাবে তার আগে আদ্র ইষ্টার মাকে সালাম করে বলল, কেমন আছেন আম্মু? আদ্রর মুখে আম্মু কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। এরপর ইষ্টার আব্বুকে সালাম করল। বেঁচে থাকো বাবা। আদিল আমার সাথে একটু আয় তো। আদিল আদ্রর সাথে বাইরে চলে গেল। মিশরা একটু ভয় পেয়ে ইষ্টার দিকে তাকালো। ইষ্টা মাথা নিচু করে ফেলল। আদ্র ভাইয়াকে আদিলের বিয়ের ব্যাপারে কিছু বলবে নাকি অন্য কিছু? কিছুক্ষণ পর আদ্র আর আদিল হাতে করে কতগুলো ব্যাগ নিয়ে এলো। আদ্র একে একে তার কেনা শপিংগুলো দিতে লাগলো। অবাক চোখে তাকিয়ে আছে ইষ্টরা, তার পরিবারের জন্য আদ্র এত কিছু নিয়ে এসেছে। মিশরা ভাবতেই পারছে না এত তাড়াতাড়ি আদ্র ইষ্টাকে মেনে নিয়েছে, মিশরার জন্য আদ্র শপিং করে এনেছে। প্রশ্নগুলো মনের মাঝে উকে দিলেও খুব ভালো লাগছে, আদ্রর বোনের সাথে মানিয়ে নিতে পেরেছে। এগুলো আর কি দরকার ছিল? ভালোবেসে দুলাভাই এনেছে, আর তুমি জানো না আপনদের প্রয়োজনে অপ্রয়োজনে গিফট দিতেই পারে, তাই না দোলা ভাই? ঠিক বলেছো শালিকা। আদ্র তুমিও মিশরার মতো শুরু করেছো, মিশরা ও তোর দোলা ভাই কিভাবে হয় শুনি। দোলা ভাই কি এমনি এমনি বলেছি? তোমার মেয়ের দিকে তাকাও, চেহারার কি হাল হয়েছে, নাক মুখে ক্লান্তির ছাপ, শুধু কি তাই মুখের বিষণ্ণতার ছাপ স্পষ্ট, দেখতে বয়স্ক মহিলাদের মতো লাগছে। জার্নি করে এসেছো তাই এমন দেখাচ্ছে, তাই বলে তুই দুলা ভাই বলবে? ওকে দেখতে বড় বোন লাগছে, বড় বোনের স্বামীকে তো দুলা ভাই বলবো, তাই না? তবে রে আম্মু লাগছে তো। ইশ্রামা আজকে নিয়ে তোর রুমে যা, তোকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিস। ইশ্রার আব্বু আম্মু অনেক খুশি হয়েছে যে আদ্রর সাথে ইশ্রা সুখে আছে। প্রতিটা বাবা মা চায় তার সন্তান সুখে থাকুক। ইষ্টার বাবা মাও ব্যতিক্রম নয়, তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আদ্র আর আদিল তাদের মেয়েদের সুখ রেখেছে। প্রশান্তের হাসি দিয়ে তারা চলে গেলেন। ইষ্টা আদ্রকেও রুমে যাওয়ার জন্য ডাকে, কিন্তু আদ্র আদিলের সাথে কথা বলছিল। ইষ্টার প্রতি উত্তরে বলেছিল পরে যাবে। ইষ্টা আর কিছু না বলে চলে গেল। আদ্র ভাইয়া তোমাদের মাঝে সব ঠিক আছে? দেখো আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু পরিস্থিতিটা এমন ছিল তোমাকে কিছু বলার সুযোগই পাইনি। তুমি আমার উপরে রাগ ইষ্টাকে দেখিও না, ও খুব চাপা স্বভাবের, তুমি যদি ওকে মেরেও ফেলো তাহলে ও মুখ ফুটে কিছু বলবে না। আদ্র মাথা নিচু করে ফেলল, ও যে মিষ্টার রাগ ইষ্টাকে দেখিয়ে ফেলেছে, ইষ্টার উপর অমায়িকভাবে অত্যাচার করেছে, নিজেকে বড্ড অপরাধী ভাবতে লাগলো। কোন মুখে সে মিষ্টার কথার জবাব দিবে? মিশরা আদ্রই কি সে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল? আদ্র ইশা খুব ভালো মেয়ে, তুই কখনো ওকে কষ্ট দিস না, পজিটিভ মাইন্ডের মেয়ে। আমার সাথে কথা বলতে 3 মাস সময় লেগেছিল, ইশরা জানতো না আমি মিশরার বফ। কি জানিস, ওর ফর্মালিটি ভালো লাগে না তাই চুপচাপ থাকে।
অনেক কষ্ট দিয়েছি, আই প্রমিস আর কষ্ট দিব না। আদ্র, তোমাকে তো বলাই হয়নি, আমরা পরশু হানিমুনে যাচ্ছি। বাহ, কোথায় যাবা? মিশরা, তুমিও না, শুধু শুধু কেন মিথ্যা কথা বলছো? না রে, আমরা হানিমুনে যাচ্ছি না। আমি কোনো মিথ্যা কথা বলছি না। আদ্র শোনো, আমরা কানাডা যাব। প্রথমে তো আমরা ঘুরবো ফিরবো, কত রোমাঞ্চকর মোমেন্ট হবে। ভাই, ওর কথা বাদ দে, আমরা কানাডা শিফট করবো। আব্বু আম্মু অলরেডি চলে গেছে, আমি মহারানী ভিক্টোরিয়ার জন্য যেতে পারিনি, বুঝলি আদ্র? মিশরা কেমন বাচাল আর চঞ্চল, ঈশা তার বিপরীত, এই জন্যই ঈশাকে আমার বেশি ভালো লাগে। ঈশাকে তো ভালো লাগে, ভালো তো তুমিও আমাকে বাসো, তাই না? বাসি তো, এমন করে তাকানোর কি আছে? শোন আদ্র, হানিমুন করে নাও, আমি তো ডিসিশন নিয়েই নিয়েছি, শুনবে? বলো। কানাডা যাওয়ার পর তো হানিমুন হবেই, আগেই বললাম। তারপর বেবি নেব, একটা না, পরপর তিনটা নেব। তিনটাকে আদিলের আব্বু আম্মুর কাছে রেখে আদিলকে নিয়ে আবার হানিমুনে যাব। তারপর আবার আদিল মিশরার মুখ চেপে ধরল। মিশরা, তুমি তো সাইকেলের না, রকেটের গতিতে ছুটছ। কোথায় কি বলতে হয় এটাও জানো না? ওকে বকছিস কেন? মিশরা, তোমার সিদ্ধান্ত আমার ভালো লেগেছে, আমিও এমনটাই করব। রিয়েলি? হুম। তারপর ওরা নানা ধরনের কথা বলল, আদিলকে আদ্র কীভাবে চেনে এটাও বলল। আদ্র আর আদিল হচ্ছে বেস্ট ফ্রেন্ড, নীল আদিল আর আদ্র ছিল তিন বন্ধু, কিন্তু আদিলের আব্বুর ব্যবসার জন্য আদিলকে পাড়ি জমাতে হয় কানাডা। আজ ঘটনাচক্রে আবার দেখা দুই বন্ধুর। আদ্র রুমে ঢুকে দেখে ঈশার রুমে নেই, বাড়িটা একবার চোখ বুলিয়ে ঈশাকে ওর আব্বু আম্মুর রুমে পাওয়া গেল। ঈশা ওর আব্বু আম্মুর মাঝে চোখ বন্ধ করে শুয়ে আছে। আদ্র আর তাদের রুমে যায়নি, অনেকদিন পর ঈশা ওর আব্বু আম্মুকে কাছে পেয়েছে, তাদের একসাথে কিছু সময় থাকুক, এসব ভেবে আদ্র ঈশার রুমে চলে যায়। রাতে সবাই একসাথে খাবার খায়, মিশরা আর ঈশা সাদে কথা বলছে। তুই সুখী তো আদ্রর সাথে? হ্যাঁ। জানিস বোন, আমি না তোকে অনেকবার বলতে চেয়েছিলাম আদিলের কথা, কিন্তু বলতে পারিনি। তুই যদি সুখী না হোস, আমি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর রহমতে খুব ভালো আছি। তোর চেহারার এমন বিষণ্নতা ছাপ কেন? আদ্রর ফুফুদের বাসায় ছিলাম, এ কয়দিন অনেক জার্নি গেছে, বড্ড ক্লান্ত আমি। কোনটা ক্লান্তির ছাপ আর কোনটা বিষণ্নতা সেটা আমি বুঝি। জানিস, মিস্টার ব্রিলিয়ান্টের সাথে দেখা হয়েছে। এই একটা লোক যাকে টপকানোর জন্য আমার বোন কত কাহিনী করেছে। তো কি করে মিস্টার ব্রিলিয়ান্ট? ওর ইচ্ছা ছিল ডাক্তার হবে, তাই হয়েছে। আমাদের মধ্যবিত্তদের বড় স্বপ্ন দেখতে নেই, ভুলে যা। আরে, আমি সেসব মনে রেখেছি নাকি, কবেই ভুলে গেছি। মাঝে মাঝে তোকে সালাম করতে ইচ্ছে করে, কি করে পারিস নিজের স্বপ্নগুলোকে হাইড করতে? একটু আগেই তো বললি মধ্যবিত্তদের স্বপ্ন দেখতে নেই, যা দেখতেই পাই না তা আবার হাইড করব কিভাবে? যদি আমি তোর মতো হতে পারতাম। না হয়েই ভালো হয়েছে, আমার মতো হলে আদিল ভাইকে পেতি না। আদ্র খুব ভালো মানুষ, দেখবি তোকে খুব ভালোবাসবে আর তোকে সবচাইতে সুখী রাখবে। ভালোবাসা? সেটা কি? আমার জীবনে ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে সব চাহিদা। যেখানে আমি নিজেই সুখ নিয়ে ভাবি না, সেখানে সেই বা কি ভাববে? আদ্র বলেছে খুব শীঘ্রই বেবি নিবে। বেবি নিবে মানে? কথাটা শেষ না করতেই আদ্র আসে, হাতে তিনটা কফির মগ। আদ্রকে দেখে মিশরা বলল, কে আদ্র ভাইয়া, বেবি নিবার প্ল্যানিং শেষ? আর ঈশা তো এমন ভাব ধরেছে, কিছুই জানে না। আরে সব জানে, তুমি বড় বোন তো, তাই বলতে লজ্জা পাচ্ছে। সিরিয়াসলি, তুই আমাকে লজ্জা পাচ্ছিস? চল ইয়ার, এগুলা ব্যাপার না, আমি যাই, তোরা কথা বল। কফিটা? আদ্রর হাত থেকে কফির মগটা নিয়ে চলে যায়। ঈশা আদ্রর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আপুকে আপনি কি উল্টাপাল্টা বলেছেন? উল্টাপাল্টা কিছু বলিনি তো, আমার বাবুর আম্মু, বাবু নেই নি, নিব। এবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নেই। এবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব?
পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু হল অন্ধকার, এটা নয়, ওটা চুল, এ হলো আঙ্গুল, এবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী, গরল বিশ্বাসী এক শিল্পের মাটির ভাস্কর্য, ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন, সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবদ্ধ প্রেমিক, ওখানে কী খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ, রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে, ওটা নীল নদী হয়ে জমে আছে ঘাসে, এর ঠিক ডান পাশে ওইখানে হাত দাও, হ্যাঁ ওটা বুক, ওইখানে হাত রাখো, ওটা আমার হৃদয়। নির্মলেন্দু গুণের কবিতার প্রথম দু অংশটুকু বলেই আদ্র চুপ করে থাকে। ইষ্টা কফির মগ নিয়ে দোলনায় বসে। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, ওই বুকেতে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল, তুমি থাকোনি। স্মৃতির পাতায় বন্দি না করে আগলে রেখো, থেকে যাব। যদি একবার বলো ভালোবাসো আমারে, যত্ন করে লুকিয়ে রাখবো আমার হৃদমাজারে। কফি শেষ করে বলল, অনেক রাত হয়েছে, চলুন। তারপর ওরা নিচে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে আদ্রর চোখ চড়ক গেছে। মিশরা আদ্রর দিয়ে শাড়িটা পরেছে। মিশরাকে অ্যাশ কালারের শাড়িতে খারাপ লাগবে তো দূরের কথা, বরং অনেক সুন্দর মানিয়েছে। ইস, কেন যে শাড়িটা মিশরাকে খারাপ দেখাবে ভেবে দিতে গেলাম? ধুর, এখন তো আমার বইয়ের থেকে ওকে সুন্দর লাগছে। আরে আদ্র, কি করলি এটা? আদ্র চোখ মুখের অবস্থা দেখে মিটমিট করে হাসল। সাবাস, এই না হলে আমার বোন? স্যার কি ভেবে শাড়িটা দিল আর কি হয়ে গেল? আহারে, বেচারার মুখ দেখেই বোঝা যাচ্ছে বড় রকমের ঝাটকা খেয়েছে। আদ্র ঈশ্বর হাসতে দেখে রেগে ওর দিকে তাকালো। আদ্রকে আরেকটু রাগানোর জন্য ঈশ্বর বলল, আপু তোমাকে খুব সুন্দর লাগছে। শাড়িটা খুব সুন্দর, আদ্র চয়েজ আছে বলতে হবে। হাই রে, কি দেখে দিলাম আর কি হয়ে গেল? দেখো আদ্র ভাইয়ের চয়েস কত সুন্দর, আর তোমার চয়েস কত বিচ্ছিরি। আদিল রাগে ফুসফুস করতে থাকলো। আদিলের রাগ দেখে খাওয়ার টেবিলে সবাই হেসে দিল। যাই বলিস আদ্রতা, ছেলেটা অনেক ভালো, অন্য সব ছেলে হলে মজা নিত, আর ছেলেটা তা না করে তোকে সাহায্য করছে। আই থাম তুই, ছেলেটা একটা অসভ্য, শুধু অসভ্য না চরম অসভ্য, না হলে এরকম কথা শোনায় নাকি? সভ্য থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা, তারপর সারা জীবন একসাথে। আদ্রতা ওকে বলতে না দিয়ে বলল, তুই থাম, তোর কাছে তো গাছের একটা পাতা মাটিতে পড়লি প্রেম, মাটি আর পাতার ভালোবাসা, সেখান থেকে সরাসরি চলে যাবি বাচ্চা কাচ্চাতে, তোর ধারণা আমার ভালো করে জানা আছে। রিল্যাক্স ইয়ার, আমি সবকিছু আগাম বলতে পারি, জীবনে তোর আর কম প্রেম করিনি আমি শিওর, এই ছেলের সাথে তোর আবার দেখা হবেই হবে, এখন সেজন্য আমাকে ট্রিট দিতে হবে। কিসের ট্রিট? এই যে তোকে এতগুলো কথা বললাম, আগাম ভবিষ্যৎ বলে দিলাম, তার জন্য আমাদের ট্রিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ট্রিট দিতে হবে। অসম্ভব, আমি ওই বাজে কথার জন্য তোদের ট্রিট দিতে পারবো না। দিবি না? তবে শুনে রাখ, এই অসভ্য ছেলেটা হবে তোর ভবিষ্যতের জামাই, অসভ্য ছেলেটার মতো আর তোর বাচ্চা কাচ্চা অসভ্য হবে, আমার অভিশাপ কখনো মিথ্যা হয় না। চুপ কর আমার মা। বিশ্বাস কর, আত্রতা আঙ্কেলের সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই, আমি কখনো আঙ্কেলের নিজের স্বামীর নজরে দেখিনি, তোকেও মেয়ের চোখে দেখিনি, আমি তোর বান্ধবী হয়ে কি করে তোর মায়ের সংসার ভাঙবো বল? আমি এতটা খারাপ নই, আমি পারবো না আঙ্কেলের সাথে এরকম সম্পর্ক স্থাপন করতে, পারবো না, পারবো না। ক্ষমা কর আমার বোন। আশীর্বাদ করি, বসত খুব তাড়াতাড়ি অসভ্যের সন্তানের জননী হ। বোন, তোর হাত ধরছি, ট্রিট দিমো তবুও তুই এইরকম আশীর্বাদ অভিশাপ দিস না, বড্ড জলের লোকটাকে দেখলে। সত্যি? হুম। তারপর ওরা একটা রেস্টুরেন্টে গেল, এখানেই আদ্রতা ট্রিট দিবে ওদের। আমি ইমাজিন করছি আদ্রতার সাথে ছেলেটা দেখা হলে চোখে চোখে কথোপকথন হচ্ছে, আউটসাইড থেকে মিউজিক বাজছে। সেই গুড়ে বালি,
ওই অসভ্য লোকটা সবসময় কথা রেডি থাকে, বুঝলি? চোখে চোখে কথা বলা লাগবে না। না, তুই গিয়ে অর্ডার দিয়ে আয়। আমি কেন যাব? যে ট্রিট দিবে সে যাবে। ওকে ফাইন, আমি যাচ্ছি। আদ্রতা চলে গেল খাবার অর্ডার দিতে। আদ্রতার সামনে একটা ছেলে আসলো। ছেলেটা ডান দিকে গেলে আদ্রতা ডান দিকে যায়, বাম দিকে গেলেও। এগুলো ইচ্ছে করে করছে না, দুর্ভাগ্যবশত হচ্ছে। মাঝে মধ্যে আমাদের জীবনেও ঘটে। ছেলেটা আদ্রতার কাঁধ ধরে দাঁড় করিয়ে এক সাইড করে বলল, যখন ঘটনাটা বারবার ঘটছে তখন তোমার সাউন্ড দেওয়া উচিত ছিল। আদ্রতার জবাব দিতে যাবে তার আগে ছেলেটাকে দেখে থমকে গেল। এটা তো সেই অসভ্য ছেলেটা। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছি। আল্লাহ, আমাকে যেন না চিনে, প্লিজ গড। আই সুগার ইউ মিস বিভেল্ট। ইংরেজির কি ছিরি বিশ্রি! সেদিনের জন্য অসভ্য লোকটা আমাকে বিভেল্ট বলেছে, শালা লুচু অসভ্য। ছেলেটা আদ্রতার দিকে ভালো করে তাকালো। আজ মিস বিভেল্টের বিভেল্ট কোনো ভেল্টই তো দেখা যাচ্ছে না। আফসোস হচ্ছে? আফসোস হবে কেন? বারে দেখতে পারেননি আর আফসোস হবে না? ইন্টারেস্ট নেই, দেখার হলেই খুলে দেখতে পারি। খুব সহজ, তাই না? আপনি দেখতে চাইবেন আর আমি দেখাবো। তুমি বোকা, বড্ড বোকা। কেউ কি সহজে কিছু দেখায়? দেখে নিতে হয়। আমি কারো বারণে ধার ধারি না, ইচ্ছে হলেই নিজেই। ছেলেটা আদ্রতাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আদ্রতা রাগে দুঃখে অর্ডার না দিয়েই শিলা আর মিনার কাছে চলে গেল।